অবশেষে হয়তো সেই দিনটি এসেছে বুক ফাটা আর্তনাদ করার নিরস্ত্র ফিলিস্তিনিদের জন্য, যারা জমিনের কারো কাছে সহায়তা না পেয়ে আকাশের পানে তাকিয়ে বিচারের আহ্বান জানিয়েছিলেন মহান রবের নিকট। পৃথিবীর কেউ যখন ছোট ছোট শিশু বা বৃদ্ধ মানুষের কান্না আর কষ্ট দেখেও কিছু করতে পারেনি, তখন হয়তো মহান রব অদৃশ্যভাবে কোনো শক্তি পাঠিয়ে ফিলিস্তিনের যুবকদের শক্তি দিয়ে প্রমাণ করেছেন যে তিনি চাইলে অতি দুর্বলকে মহাশক্তিধরের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দিতে পারেন। জার্মানির নাৎসি বাহিনী যখন হিটলারের হুকুমে ইহুদিদের ধরে ধরে খুন করছিল, তখন জার্মানি থেকে পালিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় আশ্রয় খুঁজে বেড়ায় ইহুদিরা, আর তখন তাদের পাশে দাঁড়িয়েছিল আরবের জনগণ তথা ফিলিস্তিনের মানুষ। অনেকেই নিজের ঘরে ইহুদিদের থাকার জায়গা করে দেয়, আবার অনেকেই নিজের খাওয়ার সেই ইহুদিদের মুখে তুলে দিয়েছিল। অথচ সেই ইহুদিরাই কিছুদিন পর সেই ঘর দখলের পায়তারা শুরু করতে থাকে। পশ্চিমারা ইহুদিদের সাথে মিলে সিদ্ধান্ত নেয় আরবের ভূমিতে একটি ইহুদি রাষ্ট্র গঠনের, আর সেই থেকেই শুরু ফিলিস্তিনিদের ভূমিতে আরও ইহুদিদের ঢলনামা। আস্তে আস্তে ফিলিস্তিনিদের নিজের ঘর এবং ভূমি থেকে বের করে সেগুলো অবৈধভাবে দখল করা। আরবরা শুরুতে ইহুদিদের স্বাগত জানিয়ে আশ্রয় দিলেও যখন বুঝতে পারে যে তাদের আশ্রিত এবং তাদের খাওয়ারে ভাগ বসানো সেই ইহুদিরাই তাদের ভূমি থেকে তাদেরকে বিতাড়িত করে একটি ইহুদি রাষ্ট্র গঠন করতে চায়, সেই থেকেই শুরু সংঘাতের। আর বারবার এই সংঘাতকে উস্কে দিয়েছে পশ্চিমা বিশ্ব। নিরস্ত্র সাধারণ